আসলে ইউরোর জন্য 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন। সাত জনের আগে এই স্কোয়াড থেকে তিনজনকে বাদ দিয়ে ঘোষণা করা হবে মূল স্কোয়াড। স্পেনের দল ঘোষণার দিন অনুশীলন শুরু করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। সোমবার স্বাগতিক জার্মানি 15,000 দর্শকের উপস্থিতিতে জেনাতে শুরু করেছে তাদের ইউরো ট্রেনিং ক্যাম্প। স্পেনে স্বর্ণযুগের খেলোয়াড়দের অনেকেই নিয়েছেন বিদায়। সর্বশেষ সার্জিও বুস্কেটস ও জর্জি আলবার বিদায়ে শূন্যতা সৃষ্টি হয়েছে স্পেন দলে। যদিও এবার তরুণ ও অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী দল ঘোষণা করেছে লা রোহরা। অতি সম্প্রতি নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় স্পেন। এছাড়া 2020 ইউরো সেমিতে খেলে তারা। রিয়াল মাদ্রিদের হোসেলু, দানি কারবাহাল ও নাচো ফার্নান্দেজও প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার পেদ্রি। এছাড়া প্রথমবার স্কোয়াডে জায়গা পেয়েছেন ফেরান তোরেস, লামিনি আমাল, পাহো কুবার্সি ও ফেরমিন লোপেজ। চোটের কারণে দলে জায়গা পাননি বার্সেলোনার গাভি। টটেনহাম ডিফেন্ডার পেদ্রো পেরো ও অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার কোকোর জায়গা হয়নি স্পেনের ইউরো দলে। এবার ইউরোতে ডেথ গ্রুপেই পড়েছে স্পেন। পাড়ি দিতে হবে কঠিন পথ। গ্রুপ সঙ্গী হিসেবে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি ও নেশনস লিগ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। তাই ভুলের কোনো সুযোগই নেই। স্পেনের দল ঘোষণার দিন অনুশীলন শুরু করেছে স্বাগতিক জার্মানি ও নেদারল্যান্ড। ইউরোকে সামনে রেখে প্রি টুর্নামেন্ট ট্রেনিংয়ে 15,000 দর্শকের সামনে প্রাথমিক অনুশীলন সেরেছে স্বাগতিকরা। যদিও প্রথম দিনের সেশনে স্কোয়াডে 15 জনকে পেয়েছেন কোচ নাগেলসম্যান। লেভারকুসেনের হয়ে জার্মান কাপ জেতা ফ্লোরিয়ান রিটস, রবার্ট আন্দ্রিচ ও জোনাথন তাহ বুধবার যোগ দেবেন দেশের ক্যাম্পে। লা লিগার মৌসুম শেষ হওয়ায় বার্সার খেলা গন্ডুয়ান ও আন্দ্রে টের স্টেগেনও খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। অসুস্থতার কারণে ছুটিতে আছেন ম্যানুয়েল নয়্যার। আর 2 জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর টনি ক্রুস, আন্তোনিও রুডিগারও যুক্ত হবেন দলের সাথে। ইউরোর জন্য 26 সদস্যের ডাচ দল আগেই ঘোষণা করেন কোচ রোমান কমেন। সোমবার থেকে অনুশীলন শুরু করেছে অরেঞ্জরাও। অ্যাঙ্কেল ইঞ্জুরির জন্য ফ্রাঙ্কি ডিজংয়ের টুর্নামেন্টে খেলা এখনও অনিশ্চিত। 16 জুন হামবুর্গে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ফারহান ইসান, জমুনা স্পোর্টস।